নমস্কার দর্শক বন্ধুরা, কিশোর স্যার চ্যানেলে আপনাদেরকে স্বাগতম জানাই। আজকে আমি কৃষ্ণনগরে যে সরস্বতী ঠাকুরগুলো হয় সেই বাগদেবীর অনুকরণে একটি ডিজিটাল আর্ট আপনাদের সামনে প্রস্তুত করছি। কৃষ্ণনগরের সরস্বতী প্রতিমা খুবই সুন্দর হয়, বিশেষত সেগুলো সাবেক মুখ এবং পদ্মফুলের ওপর বসা থাকে এবং দুপাশে দুটো হাঁস থাকে। একটা জিনিস খুব কমন যে কৃষ্ণনগরের প্রত্যেকটা ঠাকুর, সেটা কালী ঠাকুরই হোক বা সরস্বতী প্রতিমাই হোক, সব মানে একই রকমের হয়। এবং যে সরস্বতীগুলো দেখা যায় অনেক মোটা সোটা হয়, একটু আকৃতিতে বড় হয় এবং অসাধারণ তার সাজসজ্জা হয়, ভীষণ সুন্দর সাজসজ্জা হয়। কৃষ্ণনগরের সাজ নিয়ে তো আলাদা করে কিছু বলার নেই, খুব সুন্দর সাজসজ্জা হয়। আমি সেই দেবী প্রতিমারই অনুকরণে আমার এই ডিজিটাল আর্ট করেছি। এটি করতে আমার খুব একটা সময় লাগেনি, কারণ এটা খুব ইজিলি আমি করে ফেলেছি। অন্যান্য আঁকার থেকে আমার এটা ইরেস্টুলের ব্যবহার করতে কম হয়েছে, তবে সাজটা আমি নিজের মতো করে করেছি। আপনারা জানাবেন আপনাদের কেমন লাগলো, এবং যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক শেয়ার এবং কমেন্ট করবেন এবং চ্যানেলটির সাথে থাকবেন। আসুন ভিডিওটি দেখতে থাকি।